অভিনেতা হাসান মাহমুদ, তার আগের পরিচয় ছিল তিনি বিখ্যাত একটি পত্রিকার সঙ্গে জড়িত ছিলেন, ইংরেজি দৈনিক এবং বিবিসির সঙ্গেও তিনি কাজ করেছেন। দীর্ঘ সাংবাদিকতা ক্যারিয়ার ছেড়ে অভিনয়ে ব্যস্তও হয়েছিলেন, তুমুল জনপ্রিয়তা এসেছিল তার ক্যারিয়ারে। সম্প্রতি অনেক দিনের বিরতি পরে একটি ওয়েব ফিল্মে অভিনয় করেছেন, যেটি একটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে, সেটির নাম ১৯২০। অনেকদিন পরে তিনি অভিনয়ে ফিরেছেন, ওটিটির শুরুটা করেছেন, ওটিটিতে তার প্রথম কাজ। এ বিষয়ে দেশের অন্যতম বড় গণমাধ্যম প্রথম আলোতে একটা সাক্ষাৎকারও তিনি দিয়েছেন, সেখানে তার অনুভূতি বলেছেন, ওটিটিতে প্রথম কাজ করতে কেমন লাগলো। তিনি এই ফিল্ম বিষয়ে বলেছেন, ফিল্মে আমার সিকোয়েন্স ছিল মাত্র 5-6টি, এত ছোট চরিত্র নিয়ে দর্শক কথা বলবেন এটা একবারও মনে হয়নি। আমার কোনো প্রত্যাশা ছিল না দর্শকদের ভালোবাসা পাবো, দর্শক আমাদের পছন্দ করার জন্য ভালো লাগছে। আমি অভিভূত যে শুটিংয়ের সময়ে আমার কাছে মনে হয়েছিল ভালো কিছু হতে যাচ্ছে। ভালো কিছু হতে যাচ্ছে এটা কেন মনে হয়েছিল সেই প্রেক্ষিতেই বলেছেন, গল্পটা একটু আলাদা, নতুন একটা জুটি, দীর্ঘদিন পর বিন্দু শুভ একসঙ্গে কাজ করেছেন, কাজটি ছিল গুছিয়ে করা। পরিচালক আরিয়ান আমার 3 দিন শিডিউল নিয়ে পরে 5 দিনে কাজটা শেষ করেছেন, কাজে আলাদা একটা যত্ন ছিল, আর ওটিটির কন্টেন্টগুলো আলাদা থাকে, এই সব মিলিয়েই ভিন্ন কিছু হবে বলে মনে হয়েছিল। এখন দর্শকও কাজটি প্রশংসা করছেন দেখে ভালো লাগছে। ছোট চরিত্র জেনেও কেন তিনি রাজি হলেন সেই বিষয়েই বলেছেন, আমি ভালো একটা চরিত্র থাকলে সেখানে কাজ করতে চাই, কারণ একটি ছোট চরিত্রে অভিনয় করেও বিখ্যাত হওয়া যায়, চরিত্রের গুরুত্ব কেমন সেটাই আসলে বিবেচ্য। তবে অনেক সময় কন্টেন্টের সঙ্গে কম্প্রোমাইজ করেও কাজ করতে হয়, সেখানে কিন্তু ব্যতিক্রম ছিল ১৯২০, পরিচালকের ওপরে আস্থা ছিল। প্রথম আলোর সঙ্গে সাক্ষাৎকারে নানা বিষয়ে কথা বলেছেন, বিশেষ করে এই ওয়েব ফিল্ম ১৯২০ নিয়ে কথার পাশাপাশি তার ব্যক্তিজীবন, অভিনয় জীবন সেসব নিয়েও কথা বলেছেন, এবং এমনটাও বলেছেন যে কাজ করতে গিয়ে অনেক তিনি ঠকেছেনও, কাজ করতে গিয়ে নানা ধরনের ঠকে যাওয়ার ঘটনা তার জীবনে ঘটেছে, তার ক্যারিয়ারে সেগুলো আছে, সেই বিষয়গুলো খোলামেলাভাবে ব্যক্তও করেছেন গণমাধ্যমে। এবং সেই সাক্ষাৎকারে তিনি প্রশংসা করেছেন ১৯২০ এই ওয়েব ফিল্মের পরিচালক, গল্প, এটার নির্মাণ পদ্ধতি সব কিছুকে, এবং ওটিটিতে তার যাত্রা, প্রথম যাত্রা বেশ ভালো হয়েছে, দর্শক পছন্দ করেছে, সেই হিসেবে তিনি প্রচণ্ড খুশি সেটিও বলেছেন। একটা সময় জুড়ে টেলিভিশন নাটকের নিয়মিত চরিত্র ছিলেন, টেলিভিশন নাটকের পাশাপাশি একাধিক চলচ্চিত্রেও অভিনয় করেছেন, মোস্তফা সরোয়ার ফারুকীর ব্যাচেলার ছবিতে অভিনয় করে বেশ আলোচিত হয়েছিলেন। মোস্তফা সরোয়ার ফারুকীরই বেশ কিছু নাটকে অভিনয় করে তিনি আলোচনায় এসেছেন, মূলত মোস্তফা সরোয়ার ফারুকীর হাত ধরেই তার নাটকের জনপ্রিয়তাটা এসেছিল, যদিও ইদানিং তাকে অভিনয়ে নিয়মিত দেখা যায় না, অনেক দিন পর তাও ওটিটি প্ল্যাটফর্মে তার একটা কাজ দেখা গেল, যে কাজটা চরিত্রটা ছোট হলেও তিনি কাজটি করে বেশ খুশি এবং স্বাচ্ছন্দ্যবোধ করেছেন বলেই জানিয়েছেন।